আসসালামু আলাইকুম যারা রয়েছেন আমাদের সাথে। আমি আদিলপুর থেকে মামুন চৌধুরী রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমি হচ্ছে সিলেটের কোর্ট পয়েন্টে। এখানে সিলেট জেলা যুব দলের সাধারণ সম্পাদক মাসুদ আহমদকে গতকাল র‍্যাব রাতে আটক করে, রাত চারটার দিকে র‍্যাব আটক করে, এবং এই আটকের পর থেকেই এখন সিলেটের কোর্ট থেকে সরাসরি জেলা যেতে বের করছে। এখানে পরিস্থিতি খুবই উন্নত। যারা রয়েছেন রয়েছেন আমাদের সাথে সকলকে জানাতে চাই, কঠিন পরিস্থিতি, আসলে উত্তেজনা বিরাজ করছে। যারা রয়েছেন আমাদের সাথে সকলকে জানাতে চাই, এই মুহূর্তে সিলেট কোর্টে রয়েছি আমরা, এবং নেতাকর্মীরা মাসুদকে ছাড়িয়ে নেওয়ার জন্য তারা আবেদন জানাচ্ছেন, তারা মিছিল স্লোগান করছেন। যারা রয়েছেন আমাদের সাথে সবাইকে জানাতে চাই, সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি, আমি মামুন চৌধুরী রয়েছি আপনাদের সাথে, এবং জানাতে চাই সিলেটের সর্বশেষ খবরে আমরাই সবার আগে এগিয়ে। আপনাদেরকে জানিয়ে রাখছি, গতকাল রাতে সিলেট জেলা যুব দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাসুদ আহমদকে র‍্যাব গ্রেফতার করে। আজকে সকালের দিকে সিলেট কোর্টে, সিলেটের কোতোয়ালি থানায় প্রেরণ করে দুপুরের দিকে, এবং এখন তাকে কোতোয়ালি থানা থেকে জেল হাজতে প্রেরণ করা হচ্ছে। এবং নেতাকর্মীরা যে এই ভালোবাসা নেতৃত্বের প্রতি, এবং পুরো কোর্ট এখন পুরো কোর্টে সিলেটের কোর্টে এখন সিলেটের যুব দলের নেতৃবৃন্দরা মিছিল দিচ্ছেন। ইতিমধ্যে তাকে জেলে নেওয়ার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এবং নেতাকর্মীরা দেখার জন্য যারা রয়েছেন আমাদের সাথে সবাইকে জানাতে চাই, সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি, আমি মামুন চৌধুরী রয়েছি আপনাদের সাথে সিলেটের কোর্টে। একটি চরম উত্তেজনা বিরাজ করছে। সিলেট জেলা যুব দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাসুদ আহমদকে নিয়ে যাওয়ার প্রতিবাদে সিলেট জেলা জেলের নেতৃবৃন্দরা বিক্ষোভ মিছিল করছেন। যারা রয়েছেন এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের কোর্টে, এবং এখান থেকে দেখানোর চেষ্টা করেছি আমরা সিলেটের জেলা যুব দলের নবনির্বাচিত সভাপতি, গত 10 সেপ্টেম্বর শনিবার কাউন্সিলের মাধ্যমে যে সভাপতি নির্বাচিত হয়েছিলেন, সভাপতি নির্বাচিত হয়েছিলেন কাউন্সিলের মাধ্যমে, যুব দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন, সভাপতি নির্বাচিত হলেন অ্যাডভোকেট মমিনুল ইসলাম মুমিন, এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন ত্যাগীয় পরিশ্রমী নেতা মাসুদ আহমদ। এবং এই মাসুদ আহমদকে গতকাল রাতে, গভীর রাতে গ্রেফতারকে র‍্যাব গ্রেফতার করে, এবং আজকে দুপুরের দিকে সিলেটের কোতোয়ালি থানায় হস্তান্তর করে, এবং সেখান থেকে এখন কোর্টে
এসে সকল আইনি প্রক্রিয়া শেষে এখন তাকে জেলে পাঠানো হয়েছে। এবং এই ঘটনায় সিলেট জেলা যুবদলের এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এখানে বিক্ষোভ মিছিল করছেন। এবং আরেকটা বিষয় জানাতে চাই, এখানে যারা সিনিয়র আইনজীবী ছিলেন জাতীয়তাবাদী দলের তাদের মধ্যে এবং সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মনিরসা মমিন, কিন্তু তাদের নেতাকর্মীদেরকে বারবার সান্ত্বনা দিয়ে বলেছেন যে আইনের বিষয়ে ওনাকে জেল হাজতে দেওয়ার জন্য সকল সহযোগিতা করতে হবে। এবং নেতাকর্মীরা অনেক সময় কিছুটা বিক্ষুব্ধ হলেও একটু উত্তেজিত হলেও তাদেরকে তিনি সান্ত্বনা দিয়েছেন। এবং অনেকেই জানাতে চাই, আসলে সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি, আমি মামুন চৌধুরী রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের যে কোর্ট রয়েছে সেখানে রয়েছি এবং এখান থেকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আসলে পুরো সিলেটের যারা যুবদলের নেতৃবৃন্দ তারা অনেকটা আমরা এখন কথা বলার চেষ্টা করব। এখানে উপস্থিত রয়েছেন আমরা দেখছি যে সিলেট জেলা যুব দলের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মমিনুল ইসলাম মমিন সহ এখানে বিএমপি সহ জেলা যুবদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, তাদের কাছে কথা বলার চেষ্টা করব। আসলে কেন হঠাৎ করে মকসুদ আহমদকে আটক করা হয়েছে বা এই বিষয়ে তারা কি জানেন, তাদের বক্তব্য আমরা জানার চেষ্টা করব। প্রথম থেকে জানি না কি জন্য ওকে গ্রেপ্তার করা হলো, রেপ কেন ওর বাড়িতে হামলা করলো আমরা কোনো কিছু জানি না। আমরা প্রথমে তো ওরা আমাদের কোনো সন্ধান দেয় নাই। সারা সিলেটবাসী অধীর উৎসাহ অধীর আগ্রহে রয়েছে যে কি কারণে ওকে হঠাৎ করে গ্রেপ্তার। নেতা কর্মীরা শুধু ফোন টোন দিচ্ছে যে কেন কি হয়েছে না, আমরা অনেক কিছু জানি না। যাই হোক, আল্লাহর রহমতে আমরা খবর পেয়েছি যে রেবের হেফাজতে রয়েছে। যাই হোক, কিছুক্ষণ আগে আপনারা দেখতে পেয়েছেন কোতালি থানায় হস্তান্তর করা হয়েছিল এবং সেখান থেকে সরাসরি আমার সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে জেল হাজতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে কোর্টে নামানো হয় নাই এবং আমাদেরকে কোনো কাগজও দেখানো হয় নাই। আমরা এখন পর্যন্ত জানি না কিসের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হলো, কিসের ভিত্তিতে সে আর জেল কাস্টডি তাকে দেওয়া হলো, আমরা কোনো কিছু জানি না। নেতা কর্মীরাও জানে না কী কারণে তারা গ্রেপ্তার হলো। আপনারা জানেন এই পিসি সরকার প্রতিটা দিনই আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করছে এবং মামলা হামলায় জড়িত করে রাখছে এবং তারাই ধারাবাহিকতা আজকে আমার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন আমরা একটি সম্মেলনের মাধ্যমে সিলেট থেকে আন্দোলনের সূচনা সৃষ্টি করেছিলাম, সেই সূচনাকে তারা আনুষ্ঠানিকভাবে আমাদেরকে বাঞ্চালা করার জন্য ভয়ভীতি দেখানোর জন্য আজকে কিন্তু এই রেবের তৎপরতা এবং সরকারের অপতৎপরতা কিন্তু আমরা আজকে স্বীকার হচ্ছি। কিছুক্ষণ পরে আমি যে গ্রেপ্তার হবো না বা আমার আরও বন্ধুরা গ্রেপ্তার হবে না তার কোনো নিশ্চয়তা নেই। যে কোনো মুহূর্তে আমরা যে কোনো সময় গ্রেপ্তার হতে পারি। আমরা সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, এই ধরনের যদি বিনা নোটিশে এবং গ্রেপ্তারা ছাড়া কোন নেতাকে গ্রেপ্তার করা হয় তাহলে সিলেটের যুবদল রাজপথে থেকে দুবার আন্দোলন করে চলে সেখান থেকে ঘন্টা বাজি ছাড়বো আমরা ইনশাল্লাহ। হ্যাঁ, ওনাকে আমরা জরুর জানতে পেরেছি রাত 4টার দিকে ওনার বাড়িতে গিয়ে হামলা করে এবং দরজা জানলা ভেঙে তাকে অমানসিক নির্যাতন করে র‍্যাব গ্রেপ্তার করে নিয়ে আসে এবং প্রথমে আমাদেরকে কোনো সন্ধান দেয় নাই যে কে গ্রেপ্তার করছে না, আমরা কিছুই জানি না। তার অনেক কষ্টে আমরা আল্লাহর রহমতে আমরা সন্ধান পাই যে র‍্যাবের হেফাজতে রয়েছে, তারপর আমাদেরকে দেখতে দেয় নাই। এবং আপনারা দেখেছেন কিছুক্ষণ পূর্বেই কোতলা থানায় হস্তান্তর করা হয়েছে এবং এখান থেকে সরাসরি তাকে জেলা হতে পাঠানো হয়েছে। এটা একটা অমানবিক কারবার, অমানবিক বিচার। এই দেশে আইনের শাসন নাই, এটাই প্রতিষ্ঠা হলো আজকে যে আইনের শাসন নেই। যদি আইনের শাসন থাকতো একজন নাগরিকের জানার দরকার তার কি মামলা, কেন তাকে গ্রেপ্তার করা হবে, কোনো কিছু জানানো হয় নাই তাকে এবং তার পরিবার আজ এই অশান্তিতে মধ্যে রয়েছে, তার পরিবার পরিজন এবং শিশু সন্তানরা। না, প্রথমে তার বিরুদ্ধে মামলা যেগুলো ছিল আমাদের আইনজীবীরা প্রত্যেকটি মামলায় সে কিন্তু জামিনে রয়েছে, প্রত্যেকটি মামলায় জামিনে রয়েছে, কোন মামলা তার ওয়ারেন্ট নেই। ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন পরবর্তী পদক্ষেপ আমরা কি নিই। যারা রয়েছেন আমাদের সাথে সবাইকে জানাতে চাই, সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি, আমি মামুন চৌধুরী রয়েছি আপনাদের সাথে। এবং সিলেট কোর্ট প্রাঙ্গণ থেকে সরাসরি যে খবরটি দেখাচ্ছিলাম তা হলো সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে র‍্যাব আটক করে এবং এই মুহূর্তে কিছুক্ষণ আগে
জেলে হাজতে প্রেরণ করা হয়েছে। র‍্যাব পরিচয় বা দিয়ে যে সকালে দরজা ভেঙে যে ঢুকলো এবং বাংলাদেশের যে বর্তমান অবস্থা সবকিছু আপনারা দেখতেছেন। প্রথমে ওরা অস্বীকার করেছে, পরবর্তীতে থানায় আমরা যোগাযোগ করেছি, থানায় ওরা সুপর্দ করেছে এবং এখানে কোর্টে আসলো। এখন আমরা সামগ্রিকভাবে সব জিনিস তথ্য পাই, আমরা খোঁজ খবর নিচ্ছি, কিন্তু কোনো অবস্থায় একটা রাষ্ট্রের কাছে এইভাবে কাম্য নয়। আপনারা ইতিমধ্যে র‍্যাবের স্যাংশন দেখেছেন, দেখার পরও এই অবস্থায় র‍্যাব এখনো আগে যে অবস্থায় তারা তাদের অবস্থান পরিচালনা করছিল সেই অবস্থায় রয়েছে। এই অবস্থা থেকে আমরা উত্তরণ চাই, আপনাদের সাহায্য সহযোগিতা চাই, ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এবং এই ঘটনা কেন ঘটল তার সুষ্ঠু অবস্থান আমরা দেখতে চাই। কেন্দ্র কিন্তু এই মুহূর্তে একটি তারা সাংবাদিক সম্মেলন করেছে, আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের সিদ্ধান্তগুলো। ইতিমধ্যে মিছিল হচ্ছে, যারা রয়েছেন আমাদের সাথে, যে খবরটি আমরা দেখাছিলাম এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের কোর্ট প্রাঙ্গণে এবং এখান থেকে দেখানোর চেষ্টা করেছিলাম সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাকসুদ আহমদকে। গতকাল রাত গভীর রাতে র‍্যাব আটক করে এবং র‍্যাব আটক করে আজ দুপুরের দিকে তাকে সিলেটের কোতোয়ালি থানায় প্রেরণ করা হয় এবং কোতোয়ালি থানা থেকে জেল এখানে কোর্টে আনার পর সরাসরি তাকে কিন্তু এজলাসে না দিয়েই সরাসরি মাকসুদ আহমদকে কোর্টে জেলে প্রেরণ করা হয়েছে। যারা রয়েছেন আমাদের সাথে সবাইকে জানাতে চাই, আমি মামুন চৌধুরী রয়েছি সিলেট কোর্ট প্রাঙ্গণে এবং এখান থেকে দেখানোর চেষ্টা করব সর্বশেষ। এবং জেলা যুবদলের যারা নেতৃবৃন্দ রয়েছেন এবং সিলেটের বিএনপির বিভিন্ন অংশের নেতৃবৃন্দরা এই মুহূর্তে সিলেট কোর্টে বিক্ষোভ মিছিল করছেন, সেই মিছিলটি আমরা সরাসরি দেখাচ্ছি এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন। যারা রয়েছেন অনেকেই লাইভটি শেয়ার করছেন, যারা শেয়ার করছেন সকলকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি জানাচ্ছি যে আপনারা যারা আরো রয়েছেন যারা রয়েছেন আমাদের সাথে সবাইকে জানাতে চাই, সিলেটের বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি মাকসুদ আহমদকে গ্রেফতারের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেছে এবং এই মুহূর্তে সিলেটের বন্দরের অবস্থা উত্তাল। অনেকে আমাদের সাথে রয়েছেন, সবাইকে জানাতে চাই সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি, আমি মামুন চৌধুরী রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে সিলেটের কোর্ট থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং বিক্ষুব্ধ নেতাকর্মীরা সিলেটের কোর্ট প্রাঙ্গণের সামনে যে মেইন রোড রয়েছে সেখানেই বারবার তারা স্লোগান দিচ্ছেন, মিছিল করছেন এবং তারা তাৎক্ষণাৎ যে প্রতীক বিক্ষোভ মিছিল বের করছেন সেটা থেকে সরাসরি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এবং এ বিষয়ে আমরা কথা বলেছিলাম সিলেটের জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মমিনুল ইসলাম মমিন বক্তব্য রেখেছেন এবং এ বিষয়ে কথা বলেছেন। আজকের এই যে মাকসুদ আহমদের গ্রেফতারের ঘটনা নিয়ে কথা বলেছিলেন সিলেটের সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী সহ নেতৃবৃন্দ। কি হতে যাচ্ছে সিলেটে আসলে সেটি এখন দেখার বিষয়। আমি মামুন চৌধুরী রয়েছি আপনাদের সাথে, লাইভটি অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করবেন। যারা রয়েছেন আমাদের সাথে সবাইকে জানাতে চাই সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি, আমি মামুন চৌধুরী রয়েছি আপনাদের সাথে।
আমরা দেখছি সিলেট এর যুবদল সহ সিলেট জেলা ছাত্রদল, মহানগর ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন ইতিমধ্যে একাত্মতা পোষণ করে তার প্রতিবাদে সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাসুদ আহমদ গ্রেপ্তারের প্রতিবাদে তারা যারা রয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেন, 1000-এর উপরে আমাদের লাইভে রয়েছেন। ও ধন্যবাদ। সংগ্রামী সাধারণ সম্পাদক যিনি মসুদ আহমদকে গতকালকে র্যাব গ্রেপ্তার করেছে, সেই গ্রেপ্তারের প্রতিবাদে মাঠে নেমে এসেছে সিলেট জেলা যুবদল, বিএনপি ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, প্রতিদিন অঙ্গ সংগঠনের নেতৃত্বরা আমরা দেখতে পাচ্ছি এখানে অবস্থান নিয়েছেন। কিছুক্ষণ আগে কিন্তু কোর্টে তোলা হয়েছে, তারপর পরে কিন্তু কারাগারে প্রেরণ করা হয়েছে। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য শুনবো। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয় দল বিএনপি সিলেট মহানগর শাখার সংগ্রামী সদস্য সচিব বিদ্যা সিদ্দিকী ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে উপস্থিত হয়েছে আমাদের ভাই গত 3 দিন পূর্বে যে নির্বাচিত হয়েছিল বিশাল বুথের মধ্য দিয়ে সাধারণ সম্পাদক জেলা যুবদলের, তাকে সম্পূর্ণ বিনা কারণে কোনো ওয়ারেন্ট ছাড়া তাকে আজকে সকালে দেখলাম আমরা এই সরকারের পেটুয়া বাহিনী র‍্যাব জয়রামের পর ইতিমধ্যে সংশোধন জারি হয়েছে, সেই র‍্যাব করতে তার বাসার গ্রিল ভেঙে বাসার দরজা ভেঙে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো। কোথায় নিয়ে যাওয়া হলো তা কাউকে বলা হয় নাই। আজ 1:30 পর্যন্ত র‍্যাব অস্বীকার করলো, তারা তাকে নিয়ে যায় নাই। বন্ধুরা আমার, আপনারা দেখেছেন উপস্থিত সাংবাদিক ভাইরা, আপনারা দেখেছেন কিছুক্ষণ পূর্বে র‍্যাবের পক্ষ থেকে কোতোয়ালি থানায় তাকে হস্তান্তর করা হয়েছে এবং কিছুক্ষণ আগে কোর্টে হাজির করা হয়েছে। মকসুদের উপর কোনো মামলা নাই, আর মামলা যদি নাই তাকেও এইভাবে রাতের আধারে একটি সরকারের পেট্টো বাইরে ঘরের দরজা ভেঙে তাকে নিয়ে যেতে পারে না। এই ক্রম এবং এই উদ্দেশ্য ভিন্ন ছিল আপনাদের প্রতিবাদের মুখে মসজিদকে তারা দিতে বাধ্য হয়েছে। আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, কোনো বক্তব্য নয়, কোনো মিটিং নয়, এখান থেকে রাজপথে সকল সমস্যা আজ থেকে শুধু মসজিদ নয়, আপনারা যদি মসজিদের মতো আর কাউকে চিন্তা করেন, শুনেছি বিভিন্ন ভাবে চিন্তা করছেন বিভিন্ন বিষয়, ভুল করবেন সিলেটের রাজপথ অগ্নি করব, সেই অগ্নি করবে পা দিবেন না, জলে ফিরে সরকার হয়ে যাবেন। প্রশাসনকে আমার ঈশ্বর করে বলতে চাই, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের দূরের কেউ নয়, এই বিনা ভোটে সরকারের প্রতিনিধিত্ব আপনারা করবেন না, এই দেশের জনগণের কাছে কথা চলে আসেন। আমি আবারও মকসুদকে এইভাবে তুলে নিয়ে যাওয়ার তীব্র নিন্দা জানাচ্ছি এবং বিলম্বে কেন মকসুদকে তুলে নিয়ে যাওয়া হলো তার দৃষ্টান্ত বলো তার আপনারা জানাবেন, সেটা আপনাদের কাছে আশা করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে, এভাবেই রাজপথে থেকে আমরা এই সব জুলুম নির্যাতনের জবাব দেবো ইনশাল্লাহ। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সময় উপস্থিত আপনারা দেখেছেন
কিছুক্ষণ পূর্বে র‍্যাবের নিয়ম বহির্ভূত ভাবে সিলেট জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে কোর্টে চালান না দিয়ে বাইরে জেল হাজতে প্রেরণ করেছে। এটাই প্রমাণ হয় বাংলাদেশের আইনের কোনো শাসন নেই, আইনের কোনো বিধান নেই এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বাংলায় প্রতিহত হয়ে যাচ্ছে। সংগ্রামী সহযোগীরা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয় দল বিএনপি সিলেট জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক সদ্যভাজন বড়ভাই এম রহমত চৌধুরীকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানানো হচ্ছে। এখানে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় নেতা, উপস্থিত আছেন মহানগর বিএনপির সদস্য হচ্ছে মিফতাহ সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক সৈয়দ বদরুদ্দিন সুয়েল সহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম শামীম আহমদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, জেলা যুবদলের সভাপতি আব্দুল মুমিনুল ইসলাম অ্যাডভোকেট, মহানগর যুবদলের সভাপতি তারেক, সাধারণ সম্পাদক সম্রাট সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সালামু আলাইকুম। প্রিয় ভাইরা, স্বেচ্ছাসেবক দলের সিলেট জেলার আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল এবং মহানগরের আহ্বায়ক আব্দুল আহিদ সুয়েল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আজকের এই তাৎক্ষণিক মিছিল প্রমাণ করেছে জাতীয়তাবাদী দলের কর্মীদেরকে যতই ভয় দেখানো হোক, যতই ষড়যন্ত্র করা হোক, যতই বাসা বাড়িতে হামলা হোক, আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। প্রিয় ভাইরা, রাতের আঁধারে একটা মানুষের বাসায় দরজা ভেঙে ঢুকে মনে হচ্ছে সে নাকি ডাকাত, কিন্তু সে হচ্ছে একজন দলের নেতা, তাকে যেভাবে গ্রেফতার করেছে তা মধ্যযুগীয় কায়দাকে হার মানিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, এইভাবে যদি আর কোন নেতা কর্মীকে এইভাবে যদি গ্রেফতার করা হয় কোন ধরনের ওয়ারেন্ট ছাড়া, গ্রেফতারি পরোয়ানা ছাড়া, আমরা আইনের শাসনে বিশ্বাসী, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু যদি আপনারা বেআইনি কাজ করেন আমরা তার প্রতিরোধ করে তুলবো। বাইরা আবার সেটাই আজকের সবার শপথ। আমরা অবিলম্বে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। র‍্যাব কর্তৃক যে ঘটনা ঘটিয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি মকসুদ আহমদকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। অযোধ্যা সিলেটে আমরা প্রয়োজনে হরতাল ডেকে আমরা সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশরত্ন বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন বিএনপি চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমান সিলেট থেকে জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে কার্যক্রম শুরু করেছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা এবং মহানগর শাখায় দুটি কাউন্সিলের মাধ্যমে দুটি অত্যন্ত শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে প্রত্যক্ষ নেতা কর্মীদের বুটের মাধ্যমে। সেই নেতা কর্মীর মাধ্যমে আগামী দিনে আন্দোলন সংগ্রাম ত্বরান্বিত হবে। সেই আন্দোলন সংগ্রামকে স্তব্ধ করার জন্য জেলা যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে বিনা ওয়ারেন্টে বিনা তামিলে আজকে রাত 4 ঘটিকার সময় তার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। আমি সিলেট জেলা এবং মহানগর জুয়েলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে মকসুদ আহমদ যে নিঃশর্ত মুক্তি না দিলে সিলেট থেকে জেলা এবং মহানগর যুবদল তীব্র আন্দোলন করে তুলবে। জাতীয় বন্ধুরা, সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় সংসদের সংগ্রাম সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য সিলেটের কৃতি সন্তান কলিমুদ্দিন আহমদ মিলন ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানানো হচ্ছে। এই অবৈধ সরকার, এই অবৈধ সরকার অন্যায় ভাবে মাত্র কয়েকদিন আগে জেলা যুবদলের নির্বাচিত সাধারণ সম্পাদক এই অবৈধ সরকারের আতঙ্ক মকসুদ আহমদকে গ্রেফতার করেছে। অবিরত্রে অন্যায়ভাবে তার পাশে হানা দিয়ে যে পর্যায়ে গ্রেফতার করা হয়েছে
যেভাবে গ্রেফতার করা হয়েছে এর আমরা তীব্র নিন্দা জানাই। আমরা বলতে চাই গ্রেফতার করে আন্দোলন থামানো যাবে না, গ্রেফতার করে প্রথমে ঠেকানো যাবে না। বাংলাদেশের মানুষকে নিয়ে বিএনপি আজকে মাঠে নেমেছে গণতন্ত্রের জন্য, দেশ নেত্রীর মুক্তির জন্য, জননেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য। লক্ষ্য অর্জন না হওয়া ছাড়া হামলা মামলা গুলি খুন কোনো কিছুই আজকে আমাদেরকে দমাতে পারবে না ইনশাআল্লাহ। লাথি মারো ভাঙো তালা, লাথি মারো ভাঙো তালা, শেখ হাসিনার বন্দিশালা, লাথি মারো ভাঙো তালা, চলো তালা ভাঙবো, মকসুদ ভাইকে আনবো, জেলার তালা ভাঙবো, বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামের উপস্থিতি আমরা সিলেট জেলা এবং মহানগর যুবদল আজ বসে আমাদের পরবর্তী সিদ্ধান্ত নেব, সেই সিদ্ধান্ত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এই সিলেটকে আমরা মকসুদ নিঃশর্ত মুক্তি না হলে তীব্র আন্দোলন গড়ে তুলব এবং সিলেটকে অচল করে দেব ইনশাআল্লাহ। সবাইকে আজকের এই তাৎক্ষণিক মিছিল অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। যারা রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে, আমরা রয়েছি সিলেটের যে সুরমা পয়েন্ট রয়েছে সেই সুরমা পয়েন্টে, এবং যে খবরটি আপনারা দেখছিলেন সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে গতকাল রাতে র্যাব গ্রেফতার করে এবং গ্রেফতার করে আজ দুপুরে কোতোয়ালি থানায় হস্তান্তর করে, এবং হস্তান্তর করার পরে বিকেলের দিকে আজকে সিলেটের কিছুক্ষণ আগে, প্রায় আধা ঘন্টা আগে সিলেটের কোর্টে আনা হয় এবং কোর্ট থেকে তাকে সরাসরি জেল হাজতে প্রেরণ করা হয়। এই হঠাৎ করেই মকসুদ আহমদকে গ্রেফতারের প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে সিলেটের জেলা যুবদল সহ বিএনপি সহ অঙ্গ সংগঠন সিলেট জেলা ছাত্রদল, মহানগর ছাত্রদল, মহানগর যুবদল সকলেই মিলে বিক্ষোভ মিছিল করে এবং প্রতিবাদ জানায়। যারা আমাদের সাথে ছিলেন সবাইকে জানাতে চাই, সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি এবং আমি মামুন চৌধুরী রয়েছি আপনাদের সাথে সর্বশেষ খবর জানিয়ে জন্য। এবং এই মকসুদ আহমদ গ্রেফতার এর বিষয়ে সর্বশেষ কি ধরনের তারা এই বিষয়ে তারা দলের আগামী দিনে কি ধরনের প্রস্তুতি রয়েছে এ বিষয় সহ সিলেটের সর্বশেষ খবর আপনারা দেখতে আধুনিক টিভির সাথেই থাকবেন। সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি, আমি রয়েছি আপনাদের সাথে মামুন চৌধুরী।